মাদ্রাসাতুল হাদিস আস সালাফিয়া MHS আলোকিত মানুষ গড়ার দৃঢ় প্রত্যয়। আসসালামু আলাইকুম, আমার নাম অলিউল্লাহ, আমি নার্সারি শ্রেণীতে পড়ি। আমি এখন কিছু হাদিস পাঠ করব। এক নম্বর হাদিসে নববী খায়রুকুম আল্লামা কুরআন আল্লামাহু। হাদিসে নববীর অর্থ তোমাদের মধ্যে সর্ব উত্তম ওই ব্যক্তি যে কুরআন মাজিদ শিক্ষা করে এবং শিক্ষা দেয়। দুই নম্বর হাদিসে নববী বা তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম। হাদিসে নববীর অর্থ শিক্ষা করা প্রত্যেক মুসলমানের ওপর ফরজ। তিন নম্বর হাদিসে নববী আত্তুহুরু শাতরুল ঈমান। হাদিসে নববীর অর্থ পবিত্রতা ঈমানের অঙ্গ। চার নম্বর হাদিসে নববী বা মিফতাহুল জান্নাতিস সালাহ। হাদিসে নববীর অর্থ নামাজ বেহেশতের চাবি। পাঁচ নম্বর হাদিসে নববী আউয়াল মা ইউহাসাবু বিহিল আবাদু ইয়াউমাল কিয়ামাতি সালাহ। হাদিসে নববীর অর্থ কিয়ামতের দিন সর্বপ্রথম নামাজের ওই হিসাব হইবে। ছয় নম্বর হাদিসে নববী ইয়ারহামুল্লাহু মান লা ইয়ারহামুন নাস। হাদিসে নববীর অর্থ আল্লাহ তাআলা ওই ব্যক্তির ওপর রহম করেন না যে মানুষের ওপর রহম করেন না। সাত নম্বর হাদিসে নববী আল মুসলিমু সালিবাল মুসলিমুনা বিলিসানিহি ওয়ায়াদিহি। হাদিসে নববীর অর্থ খাঁটি মুসলমান ওই ব্যক্তি যাহার হাত ও মুখ হইতে অপর মুসলমান নিরাপদ থাকে। আসসালামু আলাইকুম।